করা হয়ে থাকে। তবে মৌসুমের আগে বাজার ধরার জন্য অনেক চাষি ভাই সেপ্টেম্বর মাসে এই গাজর বীজ বনে বা লাগিয়ে থাকেন। এই গাজর চাষের জন্য দোআঁশ মাটি সবচেয়ে বেশি উপযোগী, একটু উঁচু রোদযুক্ত জমি গাজর চাষের জন্য উপযুক্ত। জমিতে আড়াআড়ি ভাবে 4-5টা চাষ দিয়ে মধ্যে মাটি ঝুরঝুর করে নিতে হবে। এবার 8-10 ইঞ্চি অন্তর সার তৈরি করে নিতে হবে। এরপর সেই সাথে বীজ বপন করতে হবে। বীজ বপন করার পর সামান্য জল ছেঁচে দেওয়া যেতে পারে। এই গাজর চাষের জন্য জৈব সারই সবচেয়ে ভালো, এর জন্য আপনি গোবর সার ব্যবহার করতে পারেন। বীজ বপনের পর 6-7 দিনের মাথায় তারা বীজ হয়ে থাকে। এই গাজর চাষে প্রতি শতক জমিতে গোবর সার 40 কেজি, ইউরিয়া 800 গ্রাম, ডিএসপি 600 গ্রাম, ডিওপি 800 গ্রাম, জিপসাম 300 গ্রাম, জিঙ্ক 200 গ্রাম করতে হবে। জমিতে সেচ চাষের সময় গোবর, ডিএসপি, জিপসাম, জিঙ্কের সঙ্গে অর্ধেক ইউরিয়া ও ডিওপি ছিটিয়ে দিতে হবে। বাকি অর্ধেক ইউরিয়া ও ডিওপি চতুর্থ সপ্তাহে প্রথম সপ্তাহে ছিটিয়ে দিতে হবে। জল সেচ যাতে পানিটা শুকিয়ে যায়, আবার গাছের গোড়ায় জল না জমে থাকে। মোট কথা, মাটির আর্দ্রতা যেন বজায় থাকে। চারা বের হওয়ার পর জমিতে আগাছা মুক্ত রাখতে হবে। গাছের প্রধান শত্রু হল পাপার পোকা এবং জাম পোকা। এই পোকার আক্রমণে কচি পাতা শুকিয়ে যায়, পাতার রং হলুদ আকার ধারণ করে বা পাতাগুলি হলুদ হয়ে যায়, ফলে ফসলের উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়। আর জাম পোকা ফসলের ক্ষতি করে থাকে, এর জন্য কীটনাশক ব্যবহার করা যেতে পারে। ভালো মানের গাছের প্রতি 100 দিন পর থেকে গাছ তোলা যাবে।